আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি শাহনাজ শাদিয়াল এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। ডাকসু নির্বাচনের ভোট 11 মার্চ, 26 ফেব্রুয়ারি মনোনয়ন জমার শেষ দিন। ঢাকা সিটি নির্বাচনের প্রচার শুরু, সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতি আতিকুলের। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যায় মামলা, এখনো পলাতক 2 গৃহকর্মী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাচ্ছি পুরো সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 25টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 11 মার্চ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তাফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর এস এম মাহফুজুর রহমান। তিনি জানিয়েছেন, নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 19 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, জমা শেষ সময় 26 ফেব্রুয়ারি। সকাল 10:30 বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের তফসিল। নির্বাচন আগামী 11 মার্চ। তফসিলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর এস এম মাহফুজুর রহমান। তিনি জানান, 11 মার্চ নিজ নিজ হলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। সংশ্লিষ্ট হলের ভোটার এবং যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 20 ফেব্রুয়ারি। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 19 থেকে 25 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় 26 ফেব্রুয়ারি। প্রার্থিতা যাচাই বাছাই শুরু হবে 26 তারিখ দুপুর 2টার পর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 3 মার্চ। যার যার হলে প্রাধ্যক্ষ অর্থাৎ যিনি পদাধিকার বলে হল সংসদের সভাপতি, তিনি এটি হলে নোটিশ বোর্ডে প্রকাশের মাধ্যমে সকলকে অবহিত করবে। গত 29 জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সবশেষ 1990 সালের 6 জুলাই হয়েছিল ডাকসু নির্বাচন। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূর আলম, তফসিল ঘোষণার পর ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো কি প্রতিক্রিয়া জানিয়েছে, আর খসড়া ভোটার তালিকা প্রকাশের কি অবস্থা, নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? তফসিলকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতির সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাদেরকে যেটি বলেছেন, আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রার্থী তালিকা এবং প্যানেল চূড়ান্ত করে ফেলা হবে বলে তিনি জানিয়েছেন। আর এই তফসিলকে তারা স্বাগত জানিয়েছে এবং তফসিল ঘোষণার জন্য একটি আনন্দ মিছিল দুপুর 2:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করবে বলেও আমাদেরকে জানিয়েছে এবং মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হবে। আর এই তফসিলকে স্বাগত জানায়নি বাম সংগঠনগুলো, প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে তফসিলের পরপরই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা ডাকসুর সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন, সেখান থেকে তারা বেশ কয়েকটি দাবি জানায়। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে, ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র হলের বাইরে হতে হবে, অর্থাৎ একাডেমিক ভবনগুলোকে ভোট কেন্দ্র ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা। এর পেছনে তারা যে যুক্তি তুলে ধরেছেন যে ডাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো হলে হলে তাদের প্রার্থীরা নির্বিঘ্নে সেখানে নির্বাচন করতে পারবেন না বলে তারা অভিযোগ করছেন, তাই ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রগুলো হলের বাইরে করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া আমরা কথা বলেছিলাম ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে, তিনি যেটি বলেছেন যে এই তফসিল তাদেরকে হতাশ করেছে এবং তারা নির্বাচনে থাকবেন কি না সেটি নিয়েই তারা এখন দ্বিধায় ভুগছেন এবং এটি নিয়ে দলের উচ্চ পর্যায়ে বৈঠক করবেন, বৈঠকের পরেই তারা জানাবেন যে তারা নির্বাচনে থাকবেন কি না। আর তাদেরও দাবি একই রকম, প্রায় বলতে গেলে বাম সংগঠনগুলোর মতোই তাদেরও দাবি, ভোট কেন্দ্রগুলো হলের বাইরে করার দাবি তাদের। আর তারা এছাড়া তারা অভিযোগ করছে যে ক্যাম্পাসে এখনও সব্যবস্থা নিশ্চিত হয়নি এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এবং সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে এই তফসিল ঘোষণাকে তারা ঠিক ভালোভাবে দেখছেন না বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। আর সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘ 28 বছর পরে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে ভোটের দিন পর্যন্ত যাতে ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু থাকে এবং নির্বিঘ্নে তারা ভোটের দিন ভোট দিতে পারেন, আর এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে ক্যাম্পাস কোনোভাবে অশান্ত না হয় এবং সাধারণ
সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কে দেখার আহ্বান জানিয়েছেন তারা। এর বাইরে ছাত্র সংগঠনগুলোর প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে সবাই যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র সংগঠনগুলোর কাছেও সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন। এর আগে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি আচরণবিধি তৈরি করে দেওয়া হয়। সে আচরণবিধিতে বলা আছে যে কোনো ধর্মভিত্তিক সংগঠনের প্রতিনিধি এই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কোনো প্রার্থী যদি ধর্মভিত্তিক সংগঠনের সাথে জড়িত থাকে তাহলে সেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে যদি কেউ পরিচয় গোপন করে নির্বাচনে অংশ নেন এবং সেটি যদি প্রমাণ হয় তাহলে তার প্রার্থিতা বাতিল হতে পারে এবং সবশেষ তার ছাত্রত্ব বাতিল করে দিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছেন এবং কোনো সংগঠনের যদি কোনো রকম অভিযোগ থাকে সেটি লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিলে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে বলেও বিশ্ববিদ্যালয় উপাচার্য আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সব সেবা সংস্থাকে সমন্বয় করে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সকালে রাজধানীর উত্তরখানে তিনি এই আশ্বাস দেন। মেয়র প্রার্থী বলেন আগামীতে যে রাস্তাগুলো নির্মাণ করা হবে সেগুলো 10 বছরের মধ্যে আর খোঁড়াখুঁড়ি করা হবে না। নির্বাচিত হলে নতুন ওয়ার্ডগুলোর উপর বিশেষ নজর দেওয়ার আশ্বাসও দেন তিনি। এসব ওয়ার্ডে নাগরিক সব সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন আতিকুল। এ সময় তিনি আরও জানান কাল সকাল 11টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত 36 ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং 12টি সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন। ঢাকা শহরে যত সমস্যাই থাকুক না কেন ইনশাল্লাহ চেষ্টা করব একটি সুন্দর দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি রাজধানী ঢাকায় প্রচার শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র ও ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীরা। প্রচারের আরো খবর জানাতে রাজধানীর দক্ষিণখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রচার প্রচারণা কেমন চলছে, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? গতকাল প্রতীক বরাদ্দ হলেও আনুষ্ঠানিক প্রচার কিন্তু আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের আতিকুল ইসলাম, তিনি কিন্তু আজ উত্তরখানের কবিশা মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী যে প্রচার সেটি কিন্তু শুরু করেছেন এবং কবিশা মাজার পরে তিনি মিরপুরের আরেকটি মাজার জিয়ারত করেছেন এবং সেখানেও তিনি তার গণসংযোগ চালিয়েছেন। এই গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে একটি পরিচ্ছন্ন নগরী তিনি গড়বেন, সেই প্রতিশ্রুতি তিনি দিয়ে ভোট চাচ্ছেন। এছাড়া উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত 18টি ওয়ার্ড যেখানে এখন পর্যন্ত নাগরিক সুযোগ সুবিধাগুলো জোর দিবেন। সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ থেকে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই মুহূর্তে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেমন ধরুন একটা উদাহরণ দেই, খাদ্য হিসাবে ব্যবহারের জন্য প্রাণী জবাইকালে ও ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি কর্তৃক তাহা নিজস্ব ধর্মীয় আচরণ অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে এটাকে নিষ্ঠুরতা গণ্য করা হবে না। কিন্তু এদিকে একটানা 24 ঘন্টা বা ততোধিক সময় বাঁধিয়ে রাখা বা আটকে রাখা হয় এটা নিষ্ঠুরতা বলে গণ্য হয়, এই জাতীয় কিছু বিষয় আছে। তারপরে 9 ধারা একটা বিষয় আছে, বিষ প্রয়োগ, যে কোনো প্রাণীকে বিষ প্রয়োগে হত্যা করা এটার একটা প্রভিশন এখানে আগে থেকে ছিল। পরের একটা বিষয়ে যুক্ত করা হয়েছে সেটা হলো ইউথানেশিয়া। আপনারা জানেন যে যদি প্রয়োজনে কাউকে মানে হত্যা করা হয়, অর্থাৎ আমাদের দেশে নাই এটা বিভিন্ন দেশে আছে, সম্মতি নিয়ে হত্যা করা, বৃদ্ধ মানুষ এখন তার জীবন থাকাটাই কষ্টকর, এ সকল ক্ষেত্রে ইউথানেশিয়ার প্রভিশন আছে অনেক দেশে। তো এখানে যেটা বিধান আছে আমাদের এখানে, যুক্তিযুক্ত প্রয়োজনে ভেটেরিনারি সার্জনের লিখিত পরামর্শ পদ্ধতি অনুসারে প্রাণীকে অজ্ঞান করিবার ক্ষেত্রে অথবা উহার ব্যথাহীন মৃত্যু যেটা কি ইউথানেশিয়া বলা হয় ঘটাইবার ক্ষেত্রে উপধারা একে উল্লিখিত কার্যাদি অপরাধ হিসেবে গণ্য হবে, অর্থাৎ বিষ প্রয়োগে হত্যার যে বিষয়টা
সেটা যদি ইউথেনিশিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয় অথবা যদি তাকে অজ্ঞান করার জন্য প্রয়োগ করা হয় সেটা অপরাধ বলে গণ্য হয়। আচ্ছা, অপরাধ ও দণ্ড এটা ধারা হলো 14, এটা আমি পড়ে যাই। জি বলুন। না এখন নাই, এটা এটা তো বিশাল মানে বড় একটা ইস্যু। অর্থাৎ মহামান্য হাইকোর্ট একটা অনুশাসন দিয়েছে যে কোনো কুকুরকে হত্যা করা যাবে না। হ্যাঁ, যদি তাদেরকে প্রয়োজন হয় তাদেরকে ই করা যাবে, আপনার ওই যে স্টেরিলাইজ করা যাবে, মানে তাদের যদি ইয়ে থাকে তাদের মধ্যে যদি আপনার এই কি বলে জলাতঙ্ক জাতীয় বিষয়ের সন্দেহ থাকে সেটাকে নিউট্রালাইজ করা বা তার ইয়ে করা, তাকে বন্ধাত্মকরণ, এগুলো প্রভিশন রাখা হয়েছে। কোনো এখন কিন্তু অনেকদিন ধরে আপনার এই জাজমেন্ট হয়েছে অনেকদিন আগে, তখন থেকে কিন্তু কোনো কুকুর হত্যা করা হচ্ছে না। বলতে পারেন যে জনসংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু এটা হত্যা প্রভিশন নেই, এটা কোর্ট নিষেধ করে দিচ্ছে এবং মানা হচ্ছে এটা। আচ্ছা, অপরাধ ও দণ্ড এটা আমি একটু পড়ে যাই। কোনো ব্যক্তি এই আইনের ক ধারা 4 এর উপধারা 3, ধারা 5 এর উপধারা 2, ধারা 6 এর উপধারা 2, ধারা 7 এর উপধারা 3 এবং ধারা 10 এর উপধারা 6 এর অধীন কোনো অপরাধ সংগঠন করিলে অথবা অপরাধ সংগঠন সহায়তা করিলে উক্ত ব্যক্তি অনধিক 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। আচ্ছা, এটা যেটা আগে ছিল মানে 100 টাকা থেকে ওইরকম আশেপাশে ধারা, মানে খুবই নমিনাল জরিমানাটা কম ছিল। জেলটা কতদিন ছিল? আগে দণ্ড ছিল না, দণ্ড ছিল আগেরটা বলবেন। এই আইনটাতে মোবাইল কোর্টের এখতিয়ার সম্প্রসারণ করার সুযোগ আছে, এটা 1920 সালের 100 টাকা। এখন যদি মিলান মোবাইল কোর্টের এখতিয়ার এটা 18 দ্বারাই সম্প্রসারিত হয়েছে। আর কোনো বিষয় আছে কিনা? মোটামুটি ভাবে এইটুকুই এই আইনের। এটা এটা যদি ওই শিডিউলভুক্ত করা হয় তাহলে মোবাইল কোর্টে এটা বিচার করা যাবে। পশু শিকারটা কি এই আইনে আছে? পশু শিকার মানে শিকার বলতে ওখানে নিষিদ্ধ করা আছে। এখন ধরেন যে হরিণ টরিণ এগুলো এখন শিকার করা যাচ্ছে না, নিষেধ আছে। মানে এটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে এই জন্য। আচ্ছা, তারপরে আইনটাতে যায় একটু, এটা হলো মোবাইল কোর্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে শিডিউলভুক্ত করা সাপেক্ষে। তারপরে এটা হলো বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন 2018। এটাও আপনারা জানেন যে এটা 1982 সালের একটা অধ্যাদেশ দ্বারা পরিচালিত, যে বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিনেন্স 1982 নামে পরিচিত। এই আইন দ্বারাই চলে আসছে এবং এই আইনের আওতায় 6,145 জনকে অলরেডি গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে প্র্যাকটিশনারদের জন্য। তো 6,145, এখন এটাকে একটু মানে যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে 82 সালের অর্ডিনেন্সটা আইনে পরিণত করার এবং বাংলায় রূপান্তর করার, এই জন্য এটা বাংলায় রূপান্তর করে আইনি হিসাবে নিয়ে আসা হয়েছে। এখানে আমি একটু আগের সাথে যেটা যেটাতে পরিবর্তন আনা হয়েছে সেগুলো বলি। আইনটাকে একটু অনেক সম্প্রসারণ করা হয়েছে,
আগে ছোট আইন ছিল, বড় আইন, ওটা অর্ডিনেন্সটাকে অনেক বিস্তৃত করা হয়েছে। যেমন ধরুন একটা নতুন উপধারা সংযোজন করা হয়েছে, এটা 2-এর 7, পেশাগত ঔষধ আচরণ, অর্থাৎ যারা ভেটেরিনারি প্র্যাকটিশনার বা সার্জন হবেন তাদের জন্য এটা খুবই প্রযোজ্য। এটার অর্থ বলা হয়েছে যে এই আইন বিধি প্রবিধান বা পেশাগত বিষয়ে জারিকৃত কোনো নীতিমালা দ্বারা অর্পিত কোনো পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলা বা কাউন্সিল কর্তৃক প্রবিধান দ্বারা নির্ধারিত কোনো অসদ আচরণ, এই অসদ আচরণটাকে এখানে চিহ্নিত করা হয়েছে। আর একটা হলো 3 ধারায় একটা কাউন্সিল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, মানে এটা যেহেতু ভেটেরিনারি কাউন্সিল আইন, এখানে কাউন্সিলের বিষয়টা বলা আছে এবং কাউন্সিলটা হবে 5 ধারা অনুযায়ী 2200 বিশিষ্ট। এখানে যেমন মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর সদস্য আছেন, তারপরে মহাপরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর সদস্য আছেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন ভেটেরিনারিয়ান আছেন, ডিন ভেটেরিনারি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রামের যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় তার একজন প্রতিনিধি আছেন, তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে সমস্ত ইউনিভার্সিটিতে ভেটেরিনারি বিষয়ে পড়ানো হয় ওখান থেকে 2 জন ডিন সরকার কর্তৃক মনোনীত, তারপরে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের একজন ডেপুটি, তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, তারপরে সভাপতি বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, তারপরে ভেটেরিনারি প্র্যাকটিশনার্সের মধ্যে থেকে সরকার কর্তৃক মনোনীত 2 জন ভেটেরিনারি প্র্যাকটিশনার, তার মধ্যে একজন মহিলা হবেন। আমরা শুনছিলাম মন্ত্রিপরিষদ সচিবকে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও বিভিন্ন জেলায় তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। এদের মধ্যে সংঘর্ষ হয়েছে চূড়ান্ত প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে। মনোনয়ন বঞ্চিতদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার কথা জানিয়েছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ। কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। রোববার তার সমর্থকদের শোভাযাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মনোনয়ন বঞ্চিত ফারুক ইমরুল কায়েসের কর্মীরা, আহত হয় 30 জন। সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের একাধিক নেতা লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সিরাজগঞ্জেও প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিতরা। তাদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে প্রার্থী বাছায়ে। তৃণমূলের মতামতকে উপেক্ষা করে তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আলী আখন্দকে নৌকা প্রতীকে হিসেবে ঘোষণা দিয়েছে। প্রতিটি উপজেলায় দেখেছি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যাদেরকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেছিলেন তারা সবাই প্রত্যাখ্যাত হয়েছেন। কুড়িগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা ব্যস্ত শোভাযাত্রায়, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা বলছেন দলের বিরোধিতা নয়, ভোট করতে চান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে, আমার পিতার আদর্শকে ধরে রাখতে আমি নির্বাচনে যাচ্ছি। নেত্রকোনায় প্রথম ধাপে 9টি উপজেলা পরিষদের নির্বাচন হবে, যেখানে 4টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আভাস মিলেছে। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীর দাবি কেউ বিদ্রোহী থাকবে না, খুব শিগগিরই বিরোধ মিটে যাবে। আমি মনে করি আগামী উপজেলা নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলায় দল থেকে আর কেউ নির্বাচন করবেন না, দলীয় শৃঙ্খলা মেনে চলবেন। প্রথম ধাপে আগামী 10 মার্চ ও দ্বিতীয় ধাপে 18 মার্চ ভোট হবে। 2 ধাপের জন্য এরই মধ্যে চেয়ারম্যান পদে 209 প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। গতকালই এ ঘটনায় মামলা করে নিহতের স্বজনরা। রোববার বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ফ্ল্যাট থেকে মাহফুজার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামার স্ত্রী। সন্ধ্যার পরও ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে ঢুকেই আটকে ওঠেন স্বজনরা। সবকিছু তছনছ, নিথর পড়ে আছেন মাহফুজা চৌধুরী। পুলিশকে খবর দেওয়ার পর তারা এসে মরদেহ উদ্ধার করেন। স্বজনরা জানান শ্বাসরোধে হত্যা করা হয়েছে মাহফুজাকে।
লকারটা ছিল আলমারিটা, যখন উনি ঢুকছে দরজাটা খুলে ঢুকলো, ঢুকাতে দেখছে যে ওনার তার সকালবেলা উনি তো তালা দিয়ে গেছে আলমারি, ন্যাচারালি উনি ক্যাশ টাকা আছে, দিনটা কাজের মেয়ে খোলা তো রাখবে না, ঘটনার পরপরই সেখানে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব। আলামত দেখে স্বজনদের অভিযোগের সত্যতা পেয়েছে সিআইডি। এটি একটি পরিকল্পিত হত্যা, যা তাকে অপরাধীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। পরিকল্পনা ছাড়া এটা হয় নাই। বাসার গহনা অলঙ্কার এগুলি কিছু ডিটেলস তারা এখনো বলে নাই। তারা অনুমান করতেছেন যে খোলা স্টিল আলমারি খোলা বা কিছু একটা মিসিং হয়েছে, হয়তো ওই উদ্দেশ্যেই কাজটা করতে পারে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। বিকাল 3টার পর থেকে সন্ধ্যে 7টার মধ্যে যে কোনো সময় হয়তো ঘটনাটা ঘটতে পারে এই আর কি। তারপরে আমরা ময়নাতদন্ত পর বিস্তারিত তথ্য পাবো আর কি, রিপোর্ট পাওয়ার পর। সন্দেহভাজন খুনিদের আটকে চলছে অভিযান। ঘটনার পর থেকে পলাতক স্বপ্না ও রেশমা নামে দুই গৃহকর্মী গত মাসে কাজে যোগ দেন তারা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত পাঁচজনের সবাই গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা। নিহতদের মরদেহ গোপালগঞ্জে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। ছাত্রলীগ যুবলীগের পাঁচ নেতার একসাথে মৃত্যুর ঘটনায় শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারেও চলছে আহাজারি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ভিড় করেছেন স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক নেতারা। এমন মৃত্যু সবার কাছেই অনাকাঙ্ক্ষিত। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অনিমুল গাজী, জেলা ছাত্রলীগের উপছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক অলিদ মাহমুদ উৎস ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং সদর থানা যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম সাদিক। একসঙ্গে এতগুলো তাজা প্রাণ হারিয়ে যাওয়াতে গোপালগঞ্জের রাজনীতিতে আসলে একটা শোকের ছায়া নেমে এসেছে। সকলেই আমরা হতবিম্বিত। আসলে এদের মতো ছেলে আরও দরকার, এদের শূন্যতা থাকবে। শিক্ষকদের প্রতি সম্মান করত, খুবই দায়িত্বশীল ছিল, খুবই ভদ্র ছিল। এই প্রজন্মে এরকমের ছাত্র আমরা পাই না, আমাদের গর্ব ছিল। গোপালগঞ্জের একজন অ্যাসেট ছিল। সোমবার ভোর 5:30 দিকে খুলনা থেকে নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়। সকাল 8টায় মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। সে সময় স্বজন, প্রতিবেশী আর সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের এই শূন্যতা অপূরণীয়। আল্লাহর কাছে তাদের শান্তি, বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আসলে আমাদের আওয়ামী পরিবারেরই একটা শোকের দিন আজকে, শোক আবহাওয়া চলছে গোপালগঞ্জে। রোববার রাত 11টার দিকে রূপসা বাইপাস সড়কে খুলনা থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় জীবন রক্ষায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাইজা সহ ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে 50,00,000 টাকা জরিমানা কেন দেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে। সকালে শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সেই সঙ্গে ফাইজার সহ পাঁচ পরিবারকে 15 দিনের মধ্যে 1,00,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 19 এপ্রিলের মধ্যে এ পাঁচ ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। গত 5 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সূচি নিহত হন। সারা দেশে দুধ, দই ও গোখাদ্যে কি পরিমাণ ভেজাল আছে তা নিয়ে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দুধে সীসা পাওয়ার ঘটনায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সাথে দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। দুধে সীসা পাওয়ার ঘটনাকে মারাত্মক দুর্নীতি উল্লেখ করে তদন্ত করতে দুদক চেয়ারম্যানকেও নির্দেশ দেন হাইকোর্ট।
প্রক্রিয়াজাত গরুর দুধ ও দইয়ের নমুনা নিয়ে প্রতিবেদন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এগিয়ে চলছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি পাঁচটি প্রতিষ্ঠান থেকে $10 বিলিয়ন বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এই খাতে। সরকারি বেসরকারি এই উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। দ্রুতগতিতে এগিয়ে চলছে গাজীপুরের কালিয়াকৈরে 355 একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর 50% উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের তথ্য মতে আগামী 2030 সালের মধ্যে পুরো পার্কটির 100% কাজ শেষ হবে। বিনিয়োগ হবে $500 মিলিয়ন। 97 একর জায়গায় 18 জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে 28টি হাইটেক পার্ক নির্মাণের কাজ। সারা দেশে 28টি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। যেরকম সিলেটে ইলেকট্রনিক সিটি, এখানে 50,000 তরুণ তরুণী কর্মসংস্থান হবে। এবং সারা দেশে 64টা জেলায় আমাদের লক্ষ্য আছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করা। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে $45 বিলিয়ন বিনিয়োগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে $10 বিলিয়ন ব্যয় হবে 64টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে। প্রাথমিক কথাবার্তা চলছে, তো এটা যখন তারা ভিজিট করবে তখন আমরা সরকারের সাথে কথাবার্তা বলার পরে ডিপেন্ড করব যে আসলে কিভাবে কাজ করা যায়। তার্কিশ ক্যানাডিয়ান গ্রুপ, তাজ গ্রুপ আর হচ্ছে বাহরান মিডল ইস্ট সার্ভিসেস, এই তিনটা কোম্পানির সাথে অলরেডি আমরা কথা বলছি, তারা মার্চ মাসে ভিজিট করবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় 50টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে। আমাদের তরুণদের তারুণ্যের শক্তিকে বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজে লাগানোর যে আহ্বান জননেত্রী শেখ হাসিনা করেছেন, আমরা আশা করছি আইটি সেক্টরে আমরা তরুণদের এই শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আগামীতে এ খাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা, বলছেন সংশ্লিষ্টরা। মৌসুমি আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হচ্ছে সংবাদ দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ডাকসু নির্বাচনের ভোট 11 মার্চ, 26 ফেব্রুয়ারি মনোনয়ন জমার শেষ দিন। ঢাকা সিটি নির্বাচনে প্রচার শুরু, সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতি আতিকুলের। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যায় মামলা, এখনো পলাতক 2 গৃহকর্মী। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমন্ত্রণ পরবর্তী আয়োজনে।